আচ্ছা কেমন হবে বলুন তো, যদি 500 টাকায় 2টা বিছানার চাদর পেয়ে যান, আর বিছানার চাদরগুলো যদি হয় অনেক সুন্দর, আর সেগুলো আপনার বিছানায় বিছানোর পর খুবই সুন্দর লাগে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি হচ্ছে কোলবালিশের কাভারটা। আমি 2টা বিছানার চাদরের সাথে এই কাভারটাও নিয়েছিলাম। এই কাভারটার ফুলগুলো ছোট ছোট ডিজাইন করা, আর সাথে নিয়েছি হচ্ছে এই 2টা বিছানার চাদর। একটা হচ্ছে হালকা ব্লু কালারের মধ্যে, আর একটা একটু মিষ্টি কালারের মধ্যে। আমি 2টা কালারই হালকা রাখার চেষ্টা করেছি, আর ফুলগুলো চুজ করেছি একটু ছোট ডিজাইনের মধ্যে, কারণ বড় বড় ফুল যেই সব বিছানার চাদরে থাকে ওগুলো আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু ছোটর মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে ব্লু কালারটা, এটা অনেক সুন্দর ব্লু কালার। চাদরটার সাথে 2টা পিলো কভার ছিল, এই হচ্ছে সেই পিলো কভার, আর এইটা হচ্ছে আমার সেই পছন্দের মিষ্টি কালারের চাদরটা। এই চাদরটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এই চাদরটার মধ্যে বাটারফ্লাই ছিল, তাই আমার এই চাদরটা খুব পছন্দ হয়। আর এইটা হচ্ছে এই চাদরটার সাথে পিলো কভার। এই পিলো কভারটাও সুন্দর, কিন্তু এই পিলো কভারটা কেন জানি চাদরটার সাথে খুব একটা ম্যাচ হচ্ছিল না ডিজাইনটা। তো যাই হোক, এখন আমি আমার বিছানাটা গুছাবো। আমি বিছানায় হচ্ছে আমার পছন্দের মিষ্টি কালারের চাদরটাই বিছাবো, আর ওই নীল কালারের চাদরটা অন্য কোনো দিন বিছিয়ে ট্রাই করে দেখবো যে কেমন দেখাচ্ছে, ওইটা আপনাদের সঙ্গে পারলে শেয়ার করব। বিছানাটা প্রপারলি গুছিয়ে নেওয়ার পর আমি পিলোতে কাভারটা লাগিয়ে নিলাম। খুব একটা বোঝা যাচ্ছে না কালারটা, বা এটার ডিফারেন্টটাও খুব বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যেই পিলো কাভারটা ছিল এই পিলো কাভারটার ফুলগুলো বড়, আর হচ্ছে যেই বিছানার চাদরটা ওইটার ফুলগুলো ছোট ছোট, তাই আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু যখন রেখেছি একসাথে তখন ভালো লাগছিল। তো রাখা শেষ হওয়ার পর আমি পরবর্তী পিলোটাও ঠিকঠাকভাবে রেখে দিলাম। যখন আমার কোলবালিশের কাভারটা ঠিক করতেছিল, তখন আমাদের যেই বিড়াল, ও হচ্ছে আমার ঘাড়ের উপর যে বসেছিল, ও একদমই আমাদের কোল থেকে নামতেই চায় না, ও সবসময় কোলের মধ্যে বসে থাকতে চায়। আর এই দেখেন, ও হচ্ছে আম্মুর সাথে খেলা করতেছিল। যাই হোক, কোলবালিশটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমি কোলবালিশটাও সুন্দর করে রেখে দিই বিছানার মধ্যে। আর এই হচ্ছে আমার রুমের প্রপার লুক, মানে আমার বিছানার প্রপার লুক। এখন আমার বিছানাটা আর আমার রুমটা অনেক সুন্দর লাগতেছে, মানে আমার মনের মতো হয়েছে আর কি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো। বাই বাই।